solutions, discovering lifestyles. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আজকে আমরা আপনাদেরকে খুবই চমৎকার একটি ফ্ল্যাট ঘুরে দেখাবো। এটি ধানমন্ডির 27 নম্বর রোডে, আর এই ফ্ল্যাটটিতে রয়েছে 3টি বেডরুম, 4টি বাথরুম আর 3টি বারান্দা, রয়েছে ওপেন কিচেন, লিভিং ডাইনিং সম্পূর্ণ সেপারেট। আর এই ফ্ল্যাটটি 6তলা বিল্ডিংয়ের 5তলাতে অবস্থিত, আর ইউজড হওয়াতে এই ফ্ল্যাটে সাথে আপনি ন্যাচারাল গ্যাসের সুবিধাও পাচ্ছেন। আপনারা কোথাও যাবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রবেশ করছি ফ্ল্যাটের ভেতরে। আমরা ঢুকেই দেখতে পাচ্ছি যে লিভিং রুমটি, এখানে দুইটা এন্ট্রি রয়েছে। আমাদের আরেকটা এন্ট্রিতে যদি প্রবেশ করি, এটা ডাইনিংয়ে প্রবেশ করব। এই পাশের এন্ট্রিটা হচ্ছে আমরা ডিরেক্টলি লিভিংয়ে প্রবেশ করলাম। আমরা লিভিং রুমে দেখতে পাচ্ছি যে বেশ সুন্দরভাবে একটি সি শেপের করে দুই সেট সোফা রাখা আছে। তো তারপরও মোটামুটি মুভেবল স্পেস এখানে পাচ্ছেন। এটি ধানমন্ডি 27 নম্বরের কমার্শিয়াল রোডটিতে না, যে কারণে আপনি খুবই নিরিবিলি পরিবেশ এখানে পাবেন। বসবাসের জন্য খুবই ভালো একটি প্লেস এটি। আপনার ধানমন্ডির সকল প্লেসগুলোই আপনার ডেইলি নিডস থেকে শুরু করে স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু আপনার হাতের নাগালে, কিন্তু আপনি কমার্শিয়াল রোডে থাকছেন না, পিওরলি রেসিডেন্সিয়াল একটি রোডে থাকছেন, রিবিলি একটি পরিবেশে। তো আমরা যদি একটু মুভ ফরওয়ার্ড করি, এখানে আমাদের ডাইনিং স্পেসটি, ডাইনিংয়ের লেফট সাইডে রয়েছে কিচেন এবং ইউটিলিটি স্পেস, সার্ভেন্ট অ্যাকোমোডেশন অ্যান্ড টাউন ওয়াশ। রাইট সাইডে রয়েছে গেস্ট বেডরুমটি। আমরা একটু গেস্ট বেডরুমটি দেখি। এটা হচ্ছে গেস্ট বেড। গেস্ট বেডরুমটাও যথেষ্ট বড়। এখানে প্রত্যেকটা জায়গাতেই আপনার বাথরুম বা পুরো অ্যাপার্টমেন্টের যে ফিচার ফিটিংসগুলো খুবই ভালো মানের লাগানো হয়েছে। আর এই ফ্ল্যাটটি উত্তর পূর্বমুখী হলেও আপনি দক্ষিণ দিকটা ওপেন পাবেন, বিকজ এখানে পাশের বিল্ডিং থেকে এই জায়গাতে যে পরিমাণ স্পেস রাখা আছে এটা অলমোস্ট 20 ফিট। সো এই জায়গাটা তো আপনি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন। আর এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রিটা। আমাদের যদি গেস্টরা আসে ডিরেক্টলি লিভিং রুমে প্রবেশ করবে, আর যদি ফ্যামিলি মেম্বার কেউ আসে সেক্ষেত্রে ডিরেক্টলি যাতে এই পাশটাতে প্রবেশ করতে পারে, এদিক দিয়ে প্রবেশন এখানে করা হয়েছে। তো আমরা যদি একটু সামনের দিকে বাড়ি, হাতের ডান পাশে রয়েছে আমাদের কমন ওয়াশরুমটি। তো এই কমন ওয়াশরুমটি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফয়ারের মতো জায়গা রাখা আছে, এটা পার করে এদিকে আসতে হয়। এখানে প্রত্যেকটা বাথরুমে শাওয়ার এনক্লোজার করা হয়েছে। ফিচার ফিটিংসগুলো খুবই ভালো মানের লাগানো আছে। প্রত্যেকটা বাথরুমেই গিজারের প্রবেশন রয়েছে, ইনক্লুডিং কিচেন, আর এসির প্রবেশন তো সব জায়গাতে আছেই। আর ভালো ডেভেলপারদের আসলে যে আর্কিটেক্ট দিয়ে বিল্ডিংগুলো ডিজাইন করা হয়, প্ল্যানগুলো করা হয়, সেই প্ল্যানগুলো আমরা যদি দেখি তাহলেই বুঝতে পারবো। কারণ এটি ডাইনিংয়ের পাশে যেহেতু কমন ওয়াশরুমটি, সো এখানে একটি ফয়ারের মতো স্পেস রাখা আছে, যেহেতু যাতে করে এই কমন বাথরুমটি ডিরেক্টলি ডাইনিংয়ের পাশে না পড়ে যায়, অনেকটা দূরে পড়ে। সো ওই ফায়ার স্পেসটাও আপনার খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা গেছে। আমরা এ পাশে দেখছি এটা হচ্ছে চাইল্ড বেডরুম। তো আমরা চাইল্ড বেডরুমটি দেখি। এখানে প্রত্যেকটা বেডরুমেই এবং প্রত্যেকটা জায়গাতেই খুবই মিনিমালিস্টিক কিছু ইন্টেরিয়র করা হয়েছে। তো এগুলো খুবই ভালো কন্ডিশনে আছে, তো কারো যদি প্রয়োজন হয় এগুলো রেখে দিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে ইন্টেরিয়র করে নিতে পারেন। এ পাশটা হচ্ছে পূর্ব এবং উত্তর দিকের রোডটা। চাইল্ড বেডরুম থেকে আপনি পুরো এই জায়গাটাই পাবেন, উত্তর পূর্বের ফিলিংসটা। আর মাস্টার বেডরুম থেকে আপনি সাউথ এবং ইস্ট এই দুইটা দিক পাবেন। আর এখানে প্রত্যেকটা বেডরুমেই আপনার পর্যাপ্ত পরিমাণ এয়ার সার্কুলেশনের জন্য বারান্দার পাশাপাশি বড় করে জানালাও করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার খুব পর্যাপ্ত পরিমাণ এয়ার এবং লাইট সার্কুলেট করবে,
সারা দিনে কোনো আলো বাতাস নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এখানে পেয়ে যাবেন। আমরা যদি এদিকটাতে দেখি, এটা একটা ক্যাবিনেট করা হয়েছে এই জায়গাটাতে, আপনি এই জায়গাটা ক্যাবিনেট হিসেবেও রাখতে পারেন অথবা আপনি আপনার ইউটিলিটি স্পেসটা এখান থেকে মুভ করে এ পাশেও নিয়ে আসতে পারেন, ইটস আপ টু ইউ। আমরা পুরো অ্যাপার্টমেন্টটিতে যদি খুব ভালো করে লক্ষ্য করি, এখানে খুবই মিনিমালিস্টিক কিছু কাজ করা হয়েছে, বাট খুবই চমৎকার লাগছে। কিচেনটাও পুরোপুরি ক্যাবিনেটস করা আছে, আর কিচেনের এই পাশটাতে যদি আমরা আসি, এখানে সার্ভেন্টের ওয়াশরুম রয়েছে, ডাউন ওয়াশ রয়েছে, আর এই পাশটাতে ইউটিলিটির যে জায়গাগুলো, এই জায়গাটা তো পুরো জায়গাটা বা পুরো অ্যাপার্টমেন্টটার এমন কোনো স্পেস নাই যে স্পেসটা আপনার আনইউজ থাকবে, কারণ এখানে স্পেস ইউটিলাইজেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, খুব চমৎকারভাবে। এই জায়গাতে কিচেনে যে কাউন্টার টপটা আছে এটা সি শেপের, তো সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন কুকিং প্ল্যাটফর্ম এবং সার্ভিস প্ল্যাটফর্মের জন্য। আমরা এই পাশটাতে যদি দেখি, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমেও বেসিক্যালি একটি বারান্দা ছিল, তো এই বারান্দাটিও যদি থাকতো তাহলে আমরা চারটা বারান্দা ধরতে পারতাম। তো এই বারান্দাটি এই রুমের সাথে মার্চ করে নেওয়া আছে, তো আপনারা চাইলে এখানে আবার স্লাইডার করে আবার এটা বারান্দা হিসেবেও করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। বাট এখানে রুমের সাথে মার্চ করা হয়েছে, তো আপনি এই জায়গা থেকে পুরোপুরি দক্ষিণ এবং পূর্বের ফ্লেভারটা পাবেন। আর এটা হচ্ছে মাস্টার বাথ। তো মাস্টার বাথরুমটাও আমরা দেখছি, এখানে শাওয়ার এনক্লোজার করা হয়েছে এবং ফিচার ফিটিংসগুলো বেশ ভালো মানের। এখানে যে বেসিনগুলো আছে এগুলো কাউন্টার টপ বেসিন দেওয়া হয়েছে, এখানে গ্রানাইটের টপ করা হয়েছে। আর সামনের দিকে যদি আমরা বাড়ি, পুরো জায়গাটাই আপনার উইন্ডো করা আছে। তো আমরা এতক্ষণ দেখছিলাম ধানমন্ডি 27 নম্বরে একটি উত্তর পূর্বমুখী ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি 6-তলা বিল্ডিংয়ের 5-তলাতে অবস্থিত। ফ্ল্যাটটি হ্যান্ডওভার হয়েছিল 2010 সালে। এটি 5 কাঠা জায়গার উপরে 2টা করে ইউনিট, G+5, মোট 6-তলা বিল্ডিং। আপনি এই ফ্ল্যাটের এগেনস্টে 1/2 কাঠা ল্যান্ড পাচ্ছেন এবং সাথে থাকছে পার্কিং। আর ইউজড ফ্ল্যাট হওয়াতে এখানে আপনি ন্যাচারাল গ্যাসের সুবিধা পাচ্ছেন এবং যাবতীয় সকল সুযোগ সুবিধা তো পাচ্ছেনই। তো এই ফ্ল্যাটটি যারা সরাসরি ভিজিট করতে যাচ্ছেন, তারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ফ্ল্যাটের প্রাইস, ফ্ল্যাটের সকল বিস্তারিত এবং আমাদের অফিসের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি সেখান থেকে একটু দেখে নেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড স্টে টিউন টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস।